কথা বলবো দুটো বিষয় নিয়ে স্টেট এবং বিপিএসসি কারণ অনেকের মনে প্রশ্ন যে স্যার স্টেট যে পরীক্ষাটা আমি দিচ্ছি দেড়শো নাম্বারের পরীক্ষা একশো নাম্বার সাবজেক্ট আর পঞ্চাশ নাম্বার হলো আপনার জেনারেল পেপার তো স্যার একশোর মধ্যে কত পেতে হবে আর পঞ্চাশের মধ্যে কত পেতে হবে কিংবা যারা বিপিএসসি এক্সাম টিয়ারি থ্রি দিচ্ছ বা যারা টিয়ারি ফোর দেবে স্যার এখানে স্যার পেপার রয়েছে তিনটে পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি স্যার এখানে স্যার কত পেতে হবে আজকে রইলো এইসব নিয়ে আলোচনা একদম প্রত্যেককে অনুরোধ করব যে স্কিপ না করে পুরোটা শুনবেন কারণ আপনি এস্টেটও দিয়েছেন আপনি বিপিএসসিও দেবেন তা দুটোই আপনার জন্য গুরুত্বপূর্ণ আর নতুন এস্টেট এদের আমি ক্লাস শুরু করছি অনলাইনে সেটা হলো আপনার বারো জুন থেকে বারো জুন থেকে নিচে ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক রয়েছে কিংবা এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন আর বিপিএসসি ক্লাস চলছে বাংলা ক্লাস আপনারা পারলে ভর্তি হওয়ার কি হতে পারেনি ঠিক আছে তাহলে এস্টেট সবাই দিয়েছে সেখানে এস্টেটের আপনার যে একশো নাম্বার আপনার নিজস্ব সাবজেক্ট আর পঞ্চাশ নাম্বার ছিল আপনার জেনারেল পেপার তো এখানে কত পেতে হচ্ছে তো ভাই এমনি কোনো নোটিফিকেশানে কোনো কাট অফের কোনো ব্যাপার ছিল না মানে একশোর মধ্যে আপনাকে পঞ্চাশ পেতে হবে ষাট পেতে হবে সত্তর পেতে হবে এমনি কোনো কথা ছিল না অতএব আপনি যদি একশোতে যদি আপনি পঞ্চাশ পান বা ষাট পান তাও চলবে মানে মোট কথা যেহেতু আপনারা ওয়েস্ট বেঙ্গলে যেহেতু সবাই আপনারা ক্যান্ডিডেট আমি ওয়েস্ট বেঙ্গল কথায় আর কি বলবো যেহেতু আদার আর কি স্টেট বিহারের থেকে আদার স্টেট ওয়েস্ট বেঙ্গল তো অন্যান্য স্টেটের জন্য নাম্বার দরকার সেভেন্টি আপনি এসসি হন আপনি এস হন আপনি ওবিসি হন বাইরের স্টেট থেকে আপনি ফর্ম ফিল করেছেন বিহারে তার মানে আপনি হলেন আদার স্টেট আপনাকে পেতে হবে সেভেন্টি আপনি এখানে এসসি এসটি ওবিসি কিন্তু ওখানে আপনি হয়ে যাবেন জেনারেল তাহলে পঁচাত্তর নম্বর পেলেই আপনি কিন্তু পাস করবেন এমনি কোনো ব্যাপার নেই মানে অনেকে অনেক ভিডিও অনেক ইউটিউবার্সগুলো এগুলো বানাচ্ছে ভিডিওগুলো যে সেখানে ওরা বিভ্রান্তি ছড়াচ্ছে যে আপনাকে পেতে হবে সাবজেক্টে একশোর মধ্যে এত আর ওই জেনারেল পারে পেতে হবে আপনাকে পঞ্চাশের মধ্যে এত না অমনি কোনো ব্যাপার নেই অমনি কিচ্ছু লেখা ছিল না একশোর মধ্যে বা এসব লেখা ছিল না আপনাকে পেতে হবে পঁচাত্তর পেতে হবে মোট পঁচাত্তর পেলেই আপনি পাস এবার চলে আসছি বিপিএসসিতে বিপিএসসিতে কি হচ্ছে না বিপিএসসিতে হচ্ছে এমনি যে এখানে পেপার তিনটে যে যারা দেবেন আর কি বা যারা এবছর দেবে থ্রি তো টিআরএ থ্রিতে পেপার হলো তিনটে পেপার ওয়ানে কিন্তু পেতে হবে পেপার টু থ্রি কিন্তু পেতে হবে না পেপার ওয়ানে কিন্তু থাকবে তিরিশ থাকবে ল্যাঙ্গুয়েজ পেপার মানে তিরিশ আটটা থাকবে ইংলিশে থাকবে আটটা প্রশ্ন আর বাকি বাইশটা প্রশ্ন থাকবে আপনি যেভাবে আপনি চুজ করবেন তো আমি বলবো বাংলা চুজ করাই ভালো তাহলে মোট তিরিশটা থাকবে প্রশ্ন ওখানে আপনাকে পেতে হবে নয় পেতে হবে এই এটা ওরা কিন্তু লিখে দিয়েছে যে ল্যাঙ্গুয়েজ পেপারে আপনাকে পেতে হবে থার্টি পারসেন্ট থার্টি পারসেন্ট মানে তিরিশে থার্টি পার্সেন্ট মানে কত হচ্ছে ন মার্ক্স পেতে হবে এইটা কিন্তু লিখে দিয়েছে এটা কিন্তু একদম সঠিক কথা কিন্তু এইবারে সাবজেক্ট আপনার আশি মার্কস ওখানে আপনাকে পেতে হবে এত কে বলল। আমি যদি বাংলার ধরি আর কি কাট অফ আগবার যেটা টু আর টুতে নেমেছিল শুনলে অবাক হবেন নাইন টেনে বাংলাতে কাট অফ কত ছিল ওই পঞ্চান্ন ছাপ্পান্ন ছিল ইলেভেন টুয়েলভে ছিল কত সিক্সটি টু মানে একশো কুড়ি মানে আশি নাম্বার সাবজেক্ট আর চল্লিশ নাম্বার হলো জেনারেল পেপার দুটো মিলে একশো কুড়ির মধ্যে মাত্র নাইন টেনের পঞ্চান্ন সাপ্পান্ন চাকরি পেয়েছে লাস্ট কাটা বলছি আমি আর কি তো কোনো রকমে কিছু নেই তবে হ্যাঁ আমি আপনাকে বলবো একটা সাজেশন দেবো যে বাংলা আমি যেহেতু স্যার আর কি মানে বাংলা স্যার তো আমি প্রত্যেকে বলবো যে নিজের সাবজেক্টে সে ম্যাথের হোক ইংলিশ হোক ইতিহাস ভূগোল হোক যাই হোক বাংলা হোক নিজের সাবজেক্টে চেষ্টা করবেন যে বেশ ভালো মার্কস তুলবার এবারে কিছু কিছু রয়েছে আর কি সাবজেক্ট যেমন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা ম্যাথ এদের তো ফুল মার্কস এরা অনেক সময় হয়তো তোলা যায় না বা যেতেও পারে আমি জানি না এটা কিন্তু বাংলা ক্ষেত্রে বলবো আর কি চেষ্টা করবে তোমরা আশিতে আশি নাম্বার তোলার চেষ্টা করবো একদম প্রত্যেকটা যেন ভুল না হয় কারণ বাংলায় কাটা বাংলাতে ফাইটটা বেশি হয় আর জেনারেল পেপারে চেষ্টা করবে মোটামুটি পঞ্চাশ চল্লিশের মধ্যে পনেরো থেকে সতেরো মতো থাকে মানে পনেরো থেকে সতেরো থাকেই আর কি কারণ ওটা না পেলে তোমার র্যাঙ্কটা সামনে হবে না র্যাঙ্ক সামনে হবে না আর তোমার জবটাও কনফার্ম হবে না মানে আমার জবটাও চায় র্যাঙ্ক সামনে চায় তাহলে আমি আশেপাশের মধ্যে আমি পেয়ে যাব তাহলে খুব মুশকিল আছে চারটা জায়গাতে বেশি বাংলা মিডিয়াম স্কুল রয়েছে সেটা আমি ইংলিশ মিডিয়ামে বলবো আর কি ওকে তাহলে এই র ভিডিও যারা নতুন এসছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যারা পুরনো আছেন তারা প্লিজ লাইক করবেন এবং আমাদের ক্লাস শুরু হচ্ছে অনলাইনে তো টিউশন চলছেই প্লাস আমার ইউটিউব চ্যানেলও ক্লাস আজকে শুরু হবে খুব দ্রুত সবাই চোখ রাখবেন এবং ক্লাস অবশ্যই করবেন এটা এটা আপনাদের ভালোর জন্যই আর কি আমরা এনেছি আর রাখছি বন্ধু প্রত্যেককে ধন্যবাদ বাই